একদম আপনি তো একটু শিক্ষিত হ্যাঁ সেটা তো আমরা জানি এপ্রিলে পরে মে ভাইসে কেমন টানছো তুমি Yo, what is up everyone? It's me Ahanaf Nehal back again with another new video. So after a long time, I'm here to another vlog. So today's vlog topic is that we are going to see the Riyad bhai. So Riyad bhai, we are going to full bhai brothers there. We are going দাওয়াত দুপুরে খাওয়ার জন্য এখন আমরা অন দ্য ওয়েতে আছি আরেকটা গাড়িতে আসলে যে লোকজন আছে সবাই আমরা যাব পূর্বদলা তো বাইরে অনেক আওয়াজ তো বুঝতে পারতেছেন আপনারা শুনতে পারতেছেন কিনা সো দেখতে থাকেন আমরা যাই যাওয়ার পরে বাকি সব কথা হবে রাস্তায় সো টাটা নেট কি চালু হইব এ রে ভাই পুরো খারাপ হইব চালু হইব এ ছাগল সে তো না করতে সে পেশাব করবে ছাগল হ্যাঁ একদম আপনি তো একটু শিক্ষিত হ্যাঁ সেটা তো আমরা জানি এপ্রিলে পরে মে তো এইমাত্র আমরা রিয়াদ ভাইয়ের বাসার সামনে চলে আসছি তো অনেক পথ ঘাট সাজেকের মতো রাস্তা ঘাট আমরা পাড়ি টাড়ি দিয়া এইমাত্র আসলাম বাসায় এই যে বাসা সবাই রেস্ট নিতেছে তো তোমরা কি ভাই সকালে নাস্তা করে আসছিলা আমি নাস্তা করে আসি নাই আবার কথা হবে খাওয়ার সময় ডাইরেক্ট চলে আসবো টাটা শেষ তো আলহামদুলিল্লাহ রিয়াদ একটা ভালো খাবার খাওয়াইছে তো এই যে অবস্থা লিঙ্গন ভাই আপনি যে রিয়াদ বের বাসে এসছেন আপনি কেমন লাগতেছে আমার অনুভূতিটা আমি প্রকাশ করছি খুবই ভালো লাগছে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই যে একটা কথা আমি এটাই বলতে চাইছিলাম আপনি তো আসছেন আপনার গাড়ির রেগুলার কাস্টমার হচ্ছে রিয়াদ ভাই আপনি তাকে ভাড়া দিয়ে থাকেন আপনার কি মনে হয় এই রাস্তা দেখে যারা 500 টাকা ভাড়া দেওয়া লিঙ্গন ভাই একটু বলেন প্লিজ লিঙ্গন ভাই 500 টাকা এর ভাড়া রাস্তা দেখে গাড়ি আমি 1000 টাকা আমার দাবি আর কি টাকা দে কেমন টানছো তুমি আসি ভাই দেখো তুমি পুরো মোবাইলটা ফালো না তো এইমাত্র আমরা একটা ভিডিও শুট করলাম পিছনে যেটা আসলে আগে ট্রেন্ডিং ছিল এখন ট্রেন্ডিং না তো তারপরেও সেই ভিডিওটা আমরা এই ব্লগে দিব দেখতে পারবেন সো এডিট করি তারপর দেখবেন তো খাওয়া দাওয়া করার পর এখন ডাব সেশন চলতেছে সবাই মিলে এখন ডাব খাবে আলতো আলতো ফুটা রিয়াদ ভাই এত আপ্যায়ন কেমনে বলবো ফাম দিস না এতক্ষণ সবাই খেয়েছে এখন আমি মাত্র নিলাম এই যে দেখেন পুরাটাই বানি বুঝছেন পুরাটাই বানি অমৃত তো খাই তিনি ছিলেন বাংলার শেষ নবাব নাজিম তুমি ডাব কেন খাইতেছ না আমি ডাব খাইছি না আমার ডাব লইতেছি কে নিয়ে আসবে তোমার ডাব জীবনেও না সান ভাই মুন ভাই ডাব নাকি রানা লই যাইব এই যে
ভাই রানা নাকি লাত মারবো ছান ভাই কইছে তোমার লাগে যে ডাব্লিউ দেয় আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কারচি পাই এ এই যে এটা কার মন ভাই হ্যাঁ নাও নাও তুমি নাও তোমার বিচার আছে হ্যাঁ ভাই আও আও ভাই ছান ভাই এই যে মাত্র ডাব দিয়ে দিছি আপনি কিন্তু বুঝতে পারলেন যজ ভাই কেমনে বাজার সামলায় মত কো ছুকে টক সে বাপস আ সকতা তো আমাদের আজকের ট্রিপটা এখানেই শেষ আমাদের দিয়াত বেরবাসে দাওয়াত টাওয়াত যা ছিল সব এখানেই শেষ তো বেশি কথা বলবো না আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা